বিবাহ বার্ষিকীর দিন সকালে স্বামী স্ত্রী আবিষ্কার করেন তারা ঘরের ভিতর আটকে পড়েছেন। অনেক চেষ্টা সত্ত্বেও বাইরে বের হতে পারছেন না। ধৈর্য হারিয়ে একটা সময়ের পর তারা দুজন একে অন্যকে দোষারোপ করতে শুরু করেন। অসমবয়সী সেই দাম্পত্যের দাঁত নখ গুলো ধীরে ধীরে বেরিয়ে আসে। বিবাহ বার্ষিকীর সকালের মানেটাই ক্রমশই পাল্টে যেতে থাকে। এই নিয়ে কলকাতার পরিচালক সব্যসাচী ভৌমিক তৈরি করছেন তার শর্ট ফিল্ম লগ। আর এই সিনেমায় দেখা যাবে টলুর অভিনেত্রী শ্রীলেখা মিত্রকে। বাংলা কমেডি শো মিরাকেলের বিচারক হিসেবে তিনি বেশ জনপ্রিয়। 46 বছর বয়সে এসেও রূপালী পর্দায় রীতিমতো ঝড় তুলেছেন এই অভিনেত্রী। প্রায় 20 মিনিটের এই ছবিতে মাত্র দুটি চরিত্র, একজন শ্রীলেখা মিত্র এবং তার অল্প বয়সী স্বামীর চরিত্রে রয়েছেন শঙ্খদীপ রায়। ছবিটি নিয়ে বেশ আশাবাদী শ্রীলেখা। তিনি বলেন, স্ক্রিপ্ট পড়েই ছবিটা নিয়ে আগ্রহী হয়ে পড়েছিলাম। অনেক ক্ষেত্রে বিয়ের আড়ালেও কিছু ভণ্ডামি লুকিয়ে থাকে, এই ছবি সেগুলোর সামনে একটা আয়না তুলে ধরবে। গল্পটা পছন্দ হতেই তাই রাজি হয়ে যাই। জানা যায় ফেব্রুয়ারি মাসের মাঝামাঝি নাগাদ লগ ছবি শুটিং শুরু হওয়ার কথা রয়েছে। ইউটিউবে বা অন্য কোনো চ্যানেলে মুক্তির আগে এই স্বল্পদৈর্ঘ্যের ছবিকে বিভিন্ন ফেস্টিভ্যালে পাঠানোর পরিকল্পনা করেছেন পরিচালক সব্যসাচী ভৌমিক। এবছরের শেষের দিকে লকড মুক্তি পাবে বলে জানা যায়। প্রিয় দর্শক, ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। নিত্য নতুন এক্সক্লুসিভ সব খবর পেতে এখনই সাবস্ক্রাইব করে রাখুন এইচডিও অ্যাপস ইউটিউব চ্যানেলটিতে।